আলাইকুম আসসালাম রহমাতল্লাহি ও সম্মানিত মিজান রহমান ভাই আল্লাহ আপনাকে হবজত করুন আপনি জানতে চেয়েছেন ওমান থেকে যে আমরা যে নামাজে সেচদা দেয় হাতরা উঁচু করে রাখি এবং একটু দীর্ঘ অর্থাৎ লম্বা করে সেজ কিন্তু আমাদের মা বোনরা পেটের সাথে পেট পা এবং পিট মিলাইয়া সেজ দাদা এটা কি আসলে শিক্ষিনা মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আলহামদুলিল্লাহ ওসলাত ও সালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সমিত মিজার রহমান আল্লাহ আমাদেরকে শহীদ মতে বিশুদ্ধ মতে কোরআন এবং শহীদ আলোকে আল্লোকে পাশক্ত সলাত সহ সকল প্রকারের আবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করুন মহিলা এবং পুরুষকে সবাইকে আল্লাহ মামিন দেখুন কোরআন এবং সুনার যদি সহি বিশুদ্ধ আমল করতে চান এটাই স্পষ্ট প্রমাণ করে যে মহিলা এবং পুরুষ সবাই সমানভাবে সেমভাবে নামাজ পড়বে অর্থাৎ আকবরের তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরে আগ পর্যন্ত কোনো পার্থক্য নেই একভাবে সেমভাবে নামাজ পড়বে পার্থক্যর ক্ষেত্রে যে সমস্ত পার্থক্যগুলি আলেমোলামা উল্লেখ করছে তার মধ্যে কয়েকটা পার্থক্য যেমন আজান মহিলাদের জন্য আজান দেওয়ার দরকার নাই একামত দিলে দিতে কেউ নিশুসরে একামত দেওয়া দরকার নাই তারপরে জামাতে আসার দরকার নাই ফরজ নয় জুমা পড়া ফরজ নয় পার্থক্যগুলি মনে রাখেন আজান এক একামত দুই তারপর জামাত তাদের পুরো ফরস নাই তিন চার জুমাত তাদের ফরস নাই তার পাঁচ লেবাসের ক্ষেত্রে তাদের ড্রেসের মধ্যে পার্থক্য পুরুষের মতো ড্রেস হলে চলবে না হ্যাঁ এবং সম্পূর্ণভাবে পর্দার মধ্যে হতে হবে এবং লেবাসটা শুধুমাত্র চেয়ারা পায়ের পাতা হালকা খোলা রাখলে পায়ের হাতের কবজি এগুলি এমনি সারা পর্দার মধ্যে হতে হবে একামত তারপর ইমামতের ক্ষেত্রে যদি ইমামতি মহিলারা মহিলা ইমামতি করে সেক্ষেত্রে মহিলা ইমামতি আগে করবে না মাঝখানে দাঁড়াবে এটা পার্থক্য এটা নামাজের ভিতরে বিষয় আলাদা একটা সাময়িক বিষয় তার মহিলারা ভুল করলে যেমন পুরুষরা ভুল করে সোবান বলে আল্লাহ আকবর বলে তে মহিলারা সোবান আল্লাহ বলবে না হাতের তালুতে দেবে এই সমস্ত বিষয় পার্থক্য দিলেন বাহিরে পর্দার মধ্যে পর্দার বিষয়টা তো আলাদা মহিলা পুরুষ পর্দা তো এমনিও আলাদা জিনিসটা মহিলা একা নামাজ পড়লে তো পর্দার বিষয়টাই তো আলাদা রে দে যাই হোক এই যে পার্থক্যগুলো এটা তো মহিলা এবং পুরুষের সব সার্বিক পার্থক্য এমন নামাজ তাকবির তাহারিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত সালাম ফির সব সেম এই সম্পর্কে যে হাদিসটা স্পষ্ট প্রমাণ করে বোখারের হাদিস সহি এতে কোনো সন্দেহ নেই সল্লু কামার হ এই যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ে এটা পুরুষ এবং মহিলার জন্য আম কোরআন মাজিদ এবং হাদিসে বহু ক্ষেত্রে যেখানে পুরুষকে খাস করা মহিলাকে খাস করা হয় না পুরুষ মহিলা সমস্ত এখানে খেতাবের মধ্যে যেখানে মহিলা বিষয়টা আলাদা আশিকানালা বলে দিছে এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট জানা দরকার এই ক্ষেত্রে আল্লাহর রাসূলের হাদিসে যে আছে পুরো সেজদা দিবে যেমন উচ্চ করে সেজদা দিবে যেখানে একটা বকরি সাবক যাইতে পারে তারপরে লাইফ 300 হাদিকুম কাফতার সিল কালবে কুকুর যেমন হাত বিছায়া থাকে এববেদের হাত না বিছায়া থাকে তো হাতটা উচ্চ করে রাখবে সেজদাটা একটু লম্বা দিবে এখানে তো এইগুলো পরিষ্কার বিষয় আর এখানে লজ্জা খুলে যাবে সতর খুলে যাবে তাদের সতর দেখা যাবে নামাজের মধ্যে খালি সতর দেখুন তো সতর তো দূরের কথা ল্যাংটো চলতেছে না উজুবিল্লা আর যারা স্বাভাবিকভাবে পর্দা পুজো দেখার তারা বাইরে হচ্ছে না তারপরে দেখবেন মক্কা আর মসজিদগুলিতে দেখবেন মহিলারা স্বাভাবিকভাবে সুন্দরভাবে শেষ দিয়ে নামাজ পড়তেছে এইগুলি আমাদের কি ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই ক্ষে ক্ষেত্রগুলিতে মহিলা এবং পুরুষ সবাই সুন্দরভাবে নামাজ আদায় করবে ওই সমস্ত যেগুলি দলিল দিয়ে থাকা হয় যে মহিলারা পেটের সাথে পিঠ মিলে সেজা দিবে রুকু করবে এইভাবে হাতে উঠাবে এইভাবে সেজা দিবে এগুলি সম্পূর্ণভাবে হাদিসগুলি দুর্বল বর্ণনার মধ্যে রয়েছে এবং এগুলি বর্ণনা সহি বিশুদ্ধ না দেখুন যে একটা হাদিসের দলিল দিয়ে থাকে যে হাদিসটি ইমাম বাইহাক রহমেলা বাইহাকিল কুবরাতে বর্ণনা করছেন দ্বিতীয় নম্বর খন্ডে দুইশো বাইশ পৃষ্ঠায় হাদিসটি ইমনি উমরাজ থেকে বর্ণিত ইজা টলাতিল মারাতু ফি সালে অদআ ফাখিজাহা আলা ফাখিজাহা আল যে ওয়াজাদাতে এল সাকাত বাতনাহা ফি ফাঁকিজাহা কাস্তারে মায়াকুল্লাহা অর্থ হলো নভিসাল্লাহ আসলাম থেকে বর্ণনা করা এটা হাদিসটি যে মহিলাগণ যখন সেজদাহ দিবে নামাজের মধ্যে তখন এক পিঠের সাথে রানের সাথে এক রানের উপর রাখবে এক রানটা আরেক রানের উপর রাখবে এবং যখন সেজদাহ দিবে যখন বসবে বসার সময় এক রানের উপর আরেক রান রাখবে যেভাবে মা বোনরা বলে থাকে বসে থাকে এবং যখন সেজদাহ দিবে প্যাটের সাথে অর্থাৎ প্যাটের সাথে রান মিলায়ে দিবে পায়ের রান এদের তারপরদের জন্য অনেকটা সহযোগী এবং এক্ষেত্রে যদি এরকম করে তাহলে ইন্নাল্লাহ আল্লাহান জুরু ইলাইহা আল্লাহ সুমান তাল্লাহ তার দিকে তাকায় বলেন ফেরেস তারা সময় সাক্ষী দেখো আমি তাদেরকে মাফ তাকে মাফ করে দিলাম এই হাদিসটা এই হাদিসটা দুর্বল হাদিসটাই তো সহি না আপনি কীভাবে পালন করবেন অথচ সহি যেগুলো হাদিস আছে সেইগুলো আমল করার চেষ্টা করতে হবে সহি বর্ণনাগুলো এই হাদিসটা দুর্বল কে বলছে আমরা বলছি বহু আলেম বলছেন তার মধ্যে যারা নির্ভরযোগ্য আলেম তাদের দিয়ে একটা কথা উল্লেখ করছি দেখেন এই হাদিসের মধ্যে যে কে তবি আল বালখি দবিয়াল বালখি এনি কি দৈব দুর্বল কে বলছেন এর ইবনে হাজার রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে হাদিসের যে রেজাল শাস্ত্রের বিষয়ে ইয়া হিবনে মাইন তিনি বলছেন লাই সে সে কিছুই না অন্য বর্ণনা আছে সে দুর্বল বর্ণনা বর্ণনা করেছে ইমাম বখের রহিমাহুল্লাহ বলছেন এটা জৈব দুর্বল সোহেবুর রায় নিজের মন গড়া কথা বলতো ইমাম নাসাই রহিমুল্লাহ এখানে দুর্বল বলছেন কোথায় বলছেন এটা লিসানুল মিজানের মধ্যে দ্বিতীয় নম্বর খন্ডে তিনশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে পাবেন তারপর ইমাম আদি হল্লা তিনি বলছেন এর তারপর কামিল ফিজ রিজাল রিজালের মধ্যে তিনি এই কথাগুলো বলছেন তারপর ইমাম বখারি রহিমাহুল্লাহ ইমাম বখারি রহিমাউল্লাহ বলছেন যে উম্মেদ আলাদ রাজেল আনহা তিনি নামাজের মধ্যে বসতেন কি জিলসা তার রিজাল বা জিলসা তার রজুল পুরুষরা যেভাবে বসতো সেভাবে বসতেন অকানাত ফাঁকিহি অকানাত ফাঁকিহা তিনি তো জ্ঞানী মহিলা ছিলেন এবং তিনি ফকি ফকি ছিলেন কোরআন হাদিসের ফকি ছিলেন এই কথা ইমাম বখারি বলছেন ইবনে হাজার রহিমাহুল্লাহ বলছেন যে উম্মেদারোদার রাজাল আনহা দুইজন ছিলেন অর্থাৎ আবেদার দুজন স্ত্রী ছিল একজন ছিল সাহাবিয়া মহিলা আর একজন ছিল তাবিদের অন্তর্ভুক্ত এখন সাহাবিতে এখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আর হাদিসের বাক্যগুলো এখানে স্পষ্ট সুতরাং আমাদেরকে এই পার্থক্য ক্ষেত্রে এই যে দলিলগুলো দেওয়া হয় আরও কিছু দলিল সাবু আবুদাউদের ক্ষেত্রে এটাও দুর্বল যে হাদিসগুলো বর্ণনা করা হয় মালিক মালিকিম হোয়াই রেস্তিকা যে মহিলাগণ এই এইভাবে বসবে মূলত এই হাদিসগুলোই দুর্বল হাদিসগুলো ঠিক না সো মতে বিশুদ্ধ মতে পুরুষ এবং মহিলা সঠিকভাবে নামাজ পড়বে মহিলারা বাড়ির ভিতরে গোপনে নামাজ পড়বে পুরুষেরা জামাতে এসে সঠিকভাবে নামাজ পড়বে কোরআন এবং শূন্যের আলোকে আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন হাজার সাল্লাহ নাবেন